G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইটালির আপুলিয়ার বিলাসবহুল বোর্গো এগনাচিয়া রিসোর্টে এই শীর্ষ সম্মেলন হচ্ছে। G7 গোষ্ঠীর সদস্য না হওয়া সত্ত্বেও একটি আউটরিচ দেশ হিসেবে ভারতকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল সম্মেলনে অংশ নেওয়ার আগে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর পোপ, দ্বিতীয় ফ্রান্সিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি সহ আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে প্রধানমন্ত্রী মোদিকে ইতালিতে স্বাগত জানান ভারতীয় রাষ্ট্রদূত বাণী রাও। G20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে মূলত আলোচনা হয়েছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়েই। কিভাইকে $5,000 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, সেই প্রস্তাবে একমত হন G7 এর নেতারা। এরপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জেলেনস্কি। বিদেশ দফতরের মুখপাত্র রানাথির জয়সওয়াল বলেছেন, শুক্রবার সারাদিন প্রধানমন্ত্রী মোদির ঢাসা কর্মসূচি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আমাদের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। G7 শীর্ষ সম্মেলনে আউটরিচ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর রানাথির জয়সওয়াল জানিয়েছেন, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি সংযোগ এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেছেন তারা। গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত G20 শীর্ষ সম্মেলনে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শেষ তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী মোদির। সে সময় দুই নেতার আলোচনার যে বিষয়গুলি উঠে এসেছিল, যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল এদিন, সেগুলি পর্যালোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। G20 শীর্ষ সম্মেলনের সময় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছিলেন। এদিনও সেই বিষয়ে দুজনের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। G7 শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা ও ভূমধ্য সাগর বিষয়ে এক আউটরিচ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।